জেলা সভাধিপতি মোশাররফ হোসেনের পক্ষ থেকে মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানকে মিষ্টিমুখ করে সংবর্ধনা জানানো হয়। শুক্রবার নওদা ব্লক তৃণমূল কার্যালয় অফিসে মিষ্টিমুখ করে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, নওদা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানকে জেলা সভাধিপতি মোশাররফ হোসেনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা জানানো হয়। শুক্রবার নওদা ব্লক তৃণমূল কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধান ও মেম্বারদের নিয়ে এদিনের এই সংবর্ধনা দেওয়া হয় মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আবু তাহের খানকে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশাররফ হোসেন, নওদা পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের এই সংবর্ধনা সভায় উপস্থিত সকল তৃণমূল নেতৃত্বদেরকে মিষ্টিমুখ করানো হয়। নওদার ভূমিপুত্র আবু তাহের খান মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছে এবং নওদা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে, যেহেতু আমি ব্লক সভাপতি, একদিকে জেলা সভাধিপতি, তো আমার নৈতিক এবং কর্তব্য মনে করি নওদার মানুষের সেন্টিমেন্টকে, ভাবাবেগকে কাজে লাগিয়ে আজকে আমরা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আমাদের যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী নওদার ভূমিপুত্র আবু তাহের খানকে আমরা পার্টি অফিসে দলীয় কার্যালয়ে এনে তাকে ফুল, মিষ্টি এবং কর্মীরা সংবর্ধনা জানালেন এবং আমি নিজেও সংবর্ধনা দিলাম। আমরা নওদা থেকে আজকের যে সংবর্ধনার মাধ্যম দিয়ে আজকে থেকে আমরা চয়ের সূচনা করলাম, এই যুদ্ধটা খালি মুর্শিদাবাদ কেন্দ্রের মধ্যে সীমাবদ্ধ না, আমরা 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে যে অধীন মিত, সেই মিতকে এবার আমরা পরাস্ত করব। কর্মীরা আমরা তৈরি, ঐক্যবদ্ধ। দীর্ঘ 20 বছর সাংসদ থাকাকালীন মানুষের কোনো কাজ করেনি, ক্ষমতার অলিন্দে থেকে বারবার মুর্শিদাবাদ জেলার মানুষকে বিভাজনের রাজনীতি করে গেছে অধীর চৌধুরী। তার মুখ্যম জবাব দিতে কর্মীরা প্রস্তুত। সেখানে অপূর্ব সরকারের হয়ে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে খলিলুর রহমানের হয়ে, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খানের হয়ে কর্মীরা প্রস্তুত এবং যে যুদ্ধ আসছে আগামী দিনে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে, শুভেন্দু অধিকারীর হাতকে শক্ত করতে মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস প্রস্তুত। নওদা থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। আপনারা দেখছেন টিভি 24 বাংলা। টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলার চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। টিভি 24 বাংলা।